এলাকার পূজো একটু তো রব জামাতেই হবে বস, আসতে তো হবেই বস। টিমটার নাম কি গো? হ্যাঁ, অনেকদিন পর আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসছি। এবার ব্যাপারটা হচ্ছে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, তো সেই প্রিপারেশন ভিডিও করবো না, আগের বছরও করেছিলাম, তো এবছর না করলে হয়? নিজেদের এলাকার পুজো একটু তো রব জামাতেই হবে বস, আসতে তো হবেই বস, আসতে তো হবেই। অলরেডি আজকে দ্বিতীয়া, তোমরা ভিডিওটা আমাদের ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছে, কেউ দেখাবো আজকে, আমরা ভিডিও করতে পেরেছি কারণ তোমাদেরকে দেখাবো, তো তারপরে তো প্যান্ডেল রেডি হলে আবার আসবোই, মানে প্রতিদিন ঘুরবো প্রতিদিন। আমাদের এখানে শুক্রবার থেকে মানে মোটামুটি চতুর্থীর পঞ্চমী থেকে আমাদের ওপেনিং স্টার্ট হয়ে আসছে, তো তোমরা যত শিগগিরই আসো সবাই চলে আসো চন্দননগরে ঠাকুর দেখে। তো স্পোর্টিং ক্লাবে আর এই হচ্ছে এখনো তৈরি হচ্ছে প্যান্ডেল, অন দি ওয়ে অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। কবে? আর মাত্র চার দিন, না চার দিন তো? হ্যাঁ, আজকে দ্বিতীয়া, আজকে দ্বিতীয়া। মানকুণ্ড নিয়োগী বাগানের প্যান্ডেলের সামনে দেখো, মনে হচ্ছে রূপোর প্যান্ডেল, রূপোর প্যান্ডেল মনে হচ্ছে। আমরা এখন আছি বাউরাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, আর এখানে এবছর 50 বছর, আর এখানে দেখছো আজকে দ্বিতীয়া, ঠিক আছে? আর অলরেডি মা রেডি হয়ে গেছে এখানে, কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, থিমটা দারুণ হয়েছে, থিমটা খুবই অসাধারণ হয়েছে, আর মায়ের মুখটা এত মিষ্টি, তোমরা অবশ্যই কিন্তু এই প্যান্ডেলে একবার এসো, একবার এসো, খুব খুব খুব। রাজস্থানি থিম না?